হরে কৃষ্ণ, সকলকে রামনবমী উপলক্ষে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং বৈষ্ণব প্রণাম জানাচ্ছি। তো আজকের যে আমাদের আলোচ্য বিষয়টি হচ্ছে, হ্যাঁ, আদর্শ পত্নীর কর্তব্য। তো দেখুন, মর্যাদা পুরুষোত্তম ভগবান রাম তিনি যখন সেই অযোধ্যা ছেড়ে বনে গমন করেন, যখন ওনার পিতার নির্দেশে যখন সেই অযোধ্যা থেকে তিনি যখন সে বনে গমন করবেন, তখন সেই লক্ষণ তিনি অনুরোধ করেছিলেন, হে ভ্রাতা, আমিও আপনার সঙ্গে সে বনে গমন করব। তখন সেই মর্যাদা পুরুষোত্তম ভগবান রাম তিনি বললেন, না, তুমি আমার সাথে যেতে পারো না বনে। বলছে, না, আমি আপনার সব সময়ের সকল সময়ের সঙ্গী, অবশ্যই আমি আপনি যেখানে যাবেন সেখানেই আমি আপনার সাথে যাব। তখন রামচন্দ্র ভগবান বলেন, তোমার ইচ্ছা, তোমার যদি ইচ্ছা হয় তাহলে অসুবিধা নেই, তুমি যেতে পারো। তখন অত্যন্ত সেই মাতা সীতাদেবীও, তিনিও যখন মর্যাদা পুরুষোত্তম ভগবান রাম তিনি যখন সেই রণা দিতে চাইলেন, মাতা সীতাদেবী তিনিও অনুরোধ করলেন, হে প্রভু, আপনার সঙ্গে আমিও সেই আপনার সাথে বনে গমন করব। তখন রামচন্দ্র ভগবান বললেন, না না না, প্রশ্নই আসে না, তুমি কি জানো সেই বন জঙ্গলে কত ভয়ানক, কত বিষধর সর্প, কত বিষধর সেই জীবজন্তু অসুর সেখানে অবস্থান করে, তুমি আমার সাথে যেতে পারো না, কেন, তুমি হচ্ছে রাজকন্যা, তুমি অত্যন্ত আদরের সহিত তুমি সে লালিত পালিত হয়েছ, সে তোমার এই রাজমহলে, তুমি সে রাজমহলে তাকো, তুমি আমার সাথে তুমি যাবে না। কেননা এইভাবে যখন তিনি বললেন, না, আমি অবশ্যই আপনার সাথে যাব, আপনি যেখানে যাবেন আমি সেখানেই যাব, কেননা আপনি যদি নরকেও যান, হ্যাঁ, আমি সেখানেই যাব। তো দেখুন, আদর্শ, হ্যাঁ, পত্নীর যে কর্তব্য হচ্ছে স্বামীকে, হ্যাঁ, অনুসরণ করা। তিনি ইচ্ছা করলে প্রত্যাখ্যান করতে পারতেন, না, আমি আমার পিতালয়ে চলে যাব, তুমি তোমার বনে চলে যাও, আমি আমার বাবার বাড়িতে থাকব, তা তিনি বলতে পারতেন। কিন্তু আজকাল পত্নী, হ্যাঁ, আছেন, আমরা যে কলিযুগে আমরা দেখতে পাই, কোনো কিছু যদি সুবিধা অসুবিধা হয় তৎক্ষণাৎ তাদের সাথে একটু তর্ক বিতর্ক করে সেখান থেকে তারা সেই শ্বশুরালয় থেকে তারা পিতৃলয়ে চলে যায়। তো দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটাই হচ্ছে আদর্শ পত্নীর এবং অর্ধাঙ্গিনীর কর্তব্য। অর্ধাঙ্গিনী তাকেই বলা হয়। যেমন বাস্তবে আমাদের ছায়া যেমন সেই অনুগমন করে, ঠিক সেই রকম, হ্যাঁ, স্বামীর সাথে একজন পত্নী হচ্ছে ঠিক সেইভাবে গমন করা। ছায়া যেভাবে আমাদেরকে বাস্তব গমন করে চলে, সেই রকম একজন পত্নীর কর্তব্য হচ্ছে সেইভাবে, হ্যাঁ, স্বামীর অনুগমন করা, যা মাতা সীতাদেবী তিনি সেটা দৃষ্টান্ত স্থাপন করলেন। হ্যাঁ, অর্ধাঙ্গিনী স্ত্রীর কর্তব্য। অর্ধাঙ্গিনী মানে হচ্ছে কি, ধর্মপত্নী মানে হচ্ছে কি, যা স্বামীকে ধর্মের দিক দিকে সহযোগিতা করে, হ্যাঁ, যা এই নয় দাম্পত্য জীবনে তারা প্রবেশ করে ইন্দ্রিয় তৃপ্তি সুখ ভোগ করার জন্য নয়, মানেই হচ্ছে তাদেরকে যে ধর্মের দিক থেকে সহযোগিতা করা, মন্দিরে চলুন, এটা হচ্ছে অর্ধাঙ্গিনী, হ্যাঁ, কর্তব্য। তো মাতা সীতাদেবী যেভাবে তিনি ওনার সেই মর্যাদা পুরুষোত্তম ভগবানকে এইভাবে তিনি যখন অনুগমন করে চলছিলেন, তখন মর্যাদা পুরুষোত্তম ভগবান একটু ভয় পেয়ে গিয়েছিলেন। তিনি চিন্তা করলেন, সেই ভয়ানক সেই বন জঙ্গলে অতিক্রম করে যাব, আর সেখানে সেই সীতা হচ্ছে অত্যন্ত সুন্দরী, অত্যন্ত নব যৌবন সম্পন্ন সেই সীতা, তাকে কি নিয়ে কীভাবে সেই
বনে গমন করব। তো এই চিন্তা করছিলেন, একটু বিচার করে দেখুন, বিষয়টা হচ্ছে কি, অনেকেই ভাবেন যে স্বামীর এখন দুর্দিন চলছে, হ্যাঁ তো হয়তো স্বামীর কাছে থাকাটা ঠিক না এখন আমার, বাবা বাড়িতে চলে যাওয়াটাই হচ্ছে শ্রেয়। হ্যাঁ স্বামীর অনেক ভালো অবস্থান আছে, থেকে তার সাথে অবস্থান করা উচিত, আসলে এরকম বিষয়ে ঢানা। তো যাই হোক, রামচন্দ্র ভগবান তিনি যেটি ভয় পেয়েছিলেন যে রাক্ষসের হাতে এবং বিভিন্ন অরণ্য জঙ্গলে তিনি যখন অবস্থান করবেন, পরবর্তীতে কী হলো, মাতা সীতাদেবীকে নিয়ে যখন ওনারা যখন সেই বনে অবস্থান করছিলেন, ঠিকই সেই রাবণ মাতা সীতাদেবীকে হরণ করে নিয়ে যায়, যার ফলে সেই রাবণের পুরো তার বংশই ধ্বংস হয়ে যায় এই মাতা সীতাদেবীর হরণ করার ফলে। তো দেখুন, আদর্শ পত্নী আর আদর্শ স্বামীর কর্তব্য হচ্ছে, যখনই সীতা আমাকে হরণ করা হলো, হ্যাঁ তো মর্যাদা পুরুষোত্তম ভগবান তিনি যথাযথভাবে ওনার সে দায়িত্ব পালন করেছিলেন ওনার স্ত্রীর প্রতি। যেমন যখনই হরণ করে নিল, তিনি সেই সীতাকে উদ্ধার করতে গিয়ে পুরো লঙ্কাকে তিনি সেই অসুর বংশকে ধ্বংস করলেন, এবং যুদ্ধ জয়ী হয়ে তিনি সেই লঙ্কা থেকে ফিরিয়ে নিয়ে আসলেন। তো দেখুন, আদর্শ পত্নীর কর্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে স্বামীকে সবসময় সহযোগিতা করা। যখনই কোনো মেয়ে তার পিতা যখন তার উপযুক্ত পাত্র দেখে বিবাহ সম্পাদন করেন, তখন থেকেই প্রত্যেক মেয়ের কর্তব্য হচ্ছে যেন সেই তার স্বামী গৃহ, হ্যাঁ সেটাই হচ্ছে তার মরণ জীবন সব কিছু সর্বস্ব তার সেখানে চরণে সমর্পণ করা। হ্যাঁ আর এই আদর্শ দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন মাতা সীতা। কেউ যদি সেই আদর্শ গৃহস্থ জীবনযাপন করতে চায়, ভবানী, ভবানী মানে হচ্ছে কি, পার্বতীর দৃষ্টান্ত। হ্যাঁ শিবজি দেখেন বনে বনে থাকেন, হিমালয় পাহাড়ে থাকেন, ওনাকে সেই ওনার আদর্শ গমন করে তিনি চলেন। হ্যাঁ ভবানী এবং দেবহূতী যা সাইম্ব মনুর কন্যা, হ্যাঁ সেই সাইম্ব মনুর কন্যাও যখন একজন জটাধারী সেই সাধু সন্ন্যাসী, হ্যাঁ যিনি কর্দম ঋষি কর্দমমণির কাছে বিবাহ সম্পাদন করেছিলেন, সেখানেই তিনি আদর্শকে অবস্থান করে তিনি ওনার জীবনকে সুন্দরভাবে অতিবাহিত করেছেন, যা স্বয়ং সেখানে থেকে তপস্যা করে ভগবানকে লাভ করেছিলেন, স্বয়ং নিজের পুত্ররূপে ভগবানকে লাভ করলেন। মাতা সীতা তিনিও সেই জগৎবাসীদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন এক এক পত্নীর কি কর্তব্য, কীভাবে দায়িত্ব পালন করতে হয়, সেটাই হচ্ছে দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন। জয় শ্রীরাম।